বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি এফ প্রো নেজাল স্প্রেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এফ প্রো নেজাল স্প্রেটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ফ্লুটিকাসন প্রোপায়োনেট নেজাল প্রেপ। এটি সাধারণত এফ প্রো নামেই পাওয়া যায় এবং এটি এফ প্রো নেজাল স্প্রে আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত এফ প্রো নেজাল স্প্রেটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ঠান্ডা কিংবা অ্যালার্জি সমস্যা রয়েছে, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়া, নাক বন্ধ হয়ে থাকা, নাকে পলিপাস হওয়া, নাকের ভিতরে মাংস বৃদ্ধি হওয়া, অ্যালার্জি জনিত নাসা প্রদাহ, হে ফিভার প্রতিষেধক, এর চিকিৎসায় মূলত এফ প্রো ঔষধটি দেওয়া হয়ে থাকে। এফ প্রো ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের নাক বন্ধ হয়ে থাকা, শ্বাস নিতে কষ্ট হওয়া, নাকে পলিপাস, মাংস বৃদ্ধি অতি সহজে এবং দ্রুত দূর করে। এফ প্রো নেজাল স্প্রেটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত দৈনিক এক চাপ করে এক থেকে দুবার ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এপর নেজাল স্প্রেটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা কিংবা অ্যালার্জি সমস্যা, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে থাকা, শ্বাস নিতে কষ্ট হওয়া, নাকে পলিপাস, মাংস বৃদ্ধি হওয়া, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে এফ প্রো নেজাল স্প্রেটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর এফ প্রো নেজাল স্প্রেটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এফ প্রো নেজাল স্প্রেটি ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। এফ প্রো নেজাল স্প্রেটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন নাকে জ্বালাপোড়া করা, নাকে যন্ত্রণা সৃষ্টি করা, নাকের পর্দা ছিদ্র হয়ে যাওয়া, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। অনেক সময় নাক দিয়ে রক্ত পড়া, গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুযায়ী এফ প্রো নেজাল স্প্রেটি ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের এফ প্রো নেজাল স্প্রেটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।